আসসালামু আলাইকুম। সহশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কামিজে হ্যান্ড প্রিন্টিং। এটা আমার ছোট বাচ্চার জন্য আমি করেছি। আপনারা চাইলে বড়দের কামিজেও এই ডিজাইনটা করতে পারেন। এখানে আমি সাদা রঙের কামিজে কাজ করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের কামিজে এই কাজটি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। হ্যান্ড পেন্টিং করার পূর্বে অবশ্যই সমস্ত উপকরণগুলো হাতের কাছে গুছিয়ে নেবেন। হ্যান্ড পেন্টিং করার জন্য যা যা লাগবে, যেমন ভালো মানের তুলি, তুলি পরিষ্কার করার জন্য পানি, কাপড়ের নিচে ব্যবহার করার জন্য মোটা পেপার অথবা রেক্সিন। কাপড়ে পেন্টিং করা হয়ে গেলে অবশ্যই কমপক্ষে 24 ঘন্টার রোদে শুকিয়ে নেবেন। শুকিয়ে কাপড়টি শুকিয়ে গেলে অবশ্যই ভালো করে আয়রন করে নেবেন। এতে করে ধোয়ার পর আপনার কাপড়ের রংটি নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। আমার চ্যানেলে হ্যান্ড পেন্টিংয়ের উপর আরও অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া এই কামিজটি ড্রয়িংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।